আগামী 25 ফেব্রুয়ারির জাতীয় শ্রমিক লীগের যশোর জেলা শাখা সম্মেলন বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিল থেকে সাইফুল ইসলামকে অবৈধ ভারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করে স্লোগান দেওয়া হয়। শুক্রবার বেলা 11টার দিকে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শ্রমিক লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুরালী গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে জেলা শ্রমিক লীগের সহসভাপতি মহসিন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক মোফাজ্জেল হোসেন, জেলা ইজিবাইক শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, জাকির হোসেন লিটন, জেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, রিক্সা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম দফাদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের টুল্লু, হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জামান হোসেন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সোনালী ব্যাংক সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাবিল হোসেন। মিন্টু ভাই তাদেরকে বাদে দিয়ে সাইফুর রহমানকে সভাপতি করে নাসির সাহেব তার ক্ষমতা টিকায় রাখার জন্য ওই গ্রুপের সাথে আটাক করে তিনি তার বিরুদ্ধে যে আমি তো অভিযোগ ছিল সেই অভিযোগ খণ্ডনের জন্য তিনি জনাব বাবলু সাহেবের সাথে হাত মিলিয়ে তারা ওখানে সেক্রেটারি দায়িত্ব নেন সাইফুর রহমান রে তিন নম্বর সহসভাপতিকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত করে তারা সম্মেলনে চিঠি নিয়েছে যশোরে সম্মেলন করতে চায়। আমরা এই অবৈধ ভাই 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 ভ